আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি ঘরে থাকা গোলালু দিয়ে মজাদার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদের সাথে একটি আলুর পাকোড়ার রেসিপি শেয়ার করব। আমি এখানে বড় সাইজের চারটি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে করে হাতে ঘষা লেগে না যায়। গ্রেট করা আলুগুলোকে পানিতে ভিজিয়ে আলুর কষ এবং আলুতে থাকা স্টার্চগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে নেওয়া আলুগুলোতে এক চা চামচ লবণ মাখিয়ে রেখে দেব 5 মিনিট। এতে করে আলু থেকে অনেক পানি বেরিয়ে আসবে। হাত দিয়ে চেপে ভালো করে আলুগুলো থেকে পানি ঝরিয়ে নেব। এতে করে পাকোড়াগুলো বেশ মচমচে হবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4-5টি কাঁচামরিচ কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটি ডিম দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নিব। যেহেতু আমরা লবণ দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু এ পর্যায়ে কোনো লবণ ব্যবহার করছি না। এবং দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। ময়দাটা বুঝে দিতে হবে, ঠিক আমার যতটুকু প্রয়োজন। একটি সুন্দর কালার আসার জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়িটা আপনারা আরো আগে দিয়ে নিতে পারেন। আলুগুলোকে যতটুকু ময়দা দিলে আলুগুলোকে একটা পাকোড়ার শেপ দিতে পারছি, ঠিক সেই পরিমাণে ময়দা মিশিয়ে নেব, ঠিক এরকম। এবার যত তাড়াতাড়ি সম্ভব পাকোড়াগুলোকে আমরা তেলে ভেজে নিব, কারণ বেশিক্ষণ রাখলে তখন পানি ছেড়ে মিক্সচারটা পাতলা হয়ে যাবে, পাকোড়ার শেপগুলো ভালো আসবে না। ভাজার জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ছোট্ট এক টুকরা আলু তেলে ছেড়ে দিয়ে চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা। যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন বুঝে নিব যে তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলোকে পাকোড়া শেপে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। ভাজার পুরো সময়টা জুড়েই আমার চুলার আঁচটি মিডিয়াম ফ্লেমে ছিল এবং মিডিয়াম আঁচেই এটাকে ভাজতে হবে। এবং হয়ে গিয়েছে আমার পাকোড়াগুলো ভাজা। আমি এখন চুলা থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আমার আলুর পাকোড়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই স্ন্যাক্সটি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি কিংবা সেলাই নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।